ফুলহরা নদীতে ভাসছে একের পর এক মৃতদেহ, কোনটি মানুষের আবার কোনটি জীবজন্তুর। পিএইচই দপ্তরের জল উত্তোলন কেন্দ্র লাগোয়া মৃতদেহ আটকে থাকায় চরম সমস্যায় নদী তীরবর্তী পরিবারগুলি। মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করটোলা এলাকায় এই ঘটনায় উদাসীন পিএইচই দপ্তর বলে অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীরা। গরু মরে, তারপরে মরা মানুষ, মানে অনেক জীবজন্তু লেগে আছে, এত পচা গন্ধ, বাড়ির সামনে থাকা যায় না, ঘুমিয়েও থাকতে পারছি না। আর এই পিএইচই স্টাফরা একটু ঘুরেও তাকাই না, এই জল ফ্রাই করছে, এই জল আমাদের খাওয়াচ্ছে। কোন জায়গায় এটা? শঙ্করটোলা ঘাট। এখান থেকে জল পিএইচই তে যায়? হ্যাঁ, পিএইচই তে যায়। আর সব জায়গায় এখান থেকে জল ছড়িয়ে দেওয়া হয়? এখান থেকে যাচ্ছে। তো এখানে এতটা জীবজন্তু, মানুষ কেন মরে পড়ে আছে? ওই তো ভেসে আসছে, কোথা থেকে এসে এসে লেগে যাচ্ছে পিএইচই এখানে। স্রোত নাই, ভেসে যাচ্ছে না ওদিকে, এদিকে গোল হয়ে এসে লেগে যাচ্ছে। কেউ তাকায় না, কেউ ঘুরেও দেখে না। পিএইচই স্টাফকে বলা হয় কিন্তু দেখেই না। তো এটা সমাজের কাজ, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এই জল, এই জায়গাটা সুস্থ হচ্ছে না, মানে পরিষ্কার করা হোক। এখানকার জল আমরা খাচ্ছি, থাকা যাচ্ছে না, বা নদীর কিনারে ঘর, আমরা কি করে থাকি বলেন? অবশ্যই যাচ্ছে, যেখানে জল আছে ওখানে ভরে আছে, ওখানে ওখান থেকে জলটা সাপ্লাই হচ্ছে, এখান থেকে সাপ্লাই হচ্ছে, পাইপের পোড়া দিয়ে আছে। এক কথা পিয়েছি, এটা কোন নদী? এটা ওই ফুলহর নদী। এখানে বন্ধ করছে, এখান থেকে বাড়িতে, বাড়ির ভিতরে চলে যাচ্ছে, ঘুমানো যাচ্ছে না। কি জন্য, কিসের গন্ধ? এগুলো পচা গন্ধ আছে, মরা আছে, গরু লেগে আছে, কুকুর লেগে আছে, সব রকমের মরা মানুষ লেগে আছে। এটা কি নদী? এটা কোন নদী? ফুলহর নদী। জল টানছে এখান থেকে, অনেক জায়গা যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? পরিষ্কার করতে চাইছি। এই নদী থেকে জল তুলে পিএইচই দপ্তর গ্রামগঞ্জে, শহরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। মৃতদেহের দুর্গন্ধে এলাকা জুড়ে রোগ ছড়িয়ে পড়বে আশঙ্কা করছেন সকলেই। দ্রুত মৃতদেহ সরিয়ে নেওয়ার জন্যই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সকলে। এই জেটিতে একটা বিম বাড়ানো আছে, তো নিচে থেকে উপর থেকে, তো সেই জায়গায় কচি পানা অনেকগুলো ভেসে আসছে, সে ভেসে আসার সাথে বিমে আটকে যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি কি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে থাক, মানে মানুষ, সমাজের মানুষগুলো পরিষ্কার ঠিকঠাক করতে পারবে, গন্ধটা থাকবে না, পরিষ্কারটা হোক। হ্যাঁ, জানিয়েছি। ও তো এক কথায় বলছে কি এটা সমাজের কাজ, আর সমাজ দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে পিএইচই স্টাফদের এটা কাজ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা রাখাটা। এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি খুব, মানে কি বলে, দুর্যোগ, মানে ভয় না, মানে গন্ধে থাকা যায় না, এখানে পরিস্থিতি খুব খারাপ, খারাপের দিকে পরিস্থিতি। মানুষেরও কি মৃতদেহ রয়েছে? হতে পারে, মানে আসছে, ভেসে আসছে, আটকে যাচ্ছে, আটকে যাওয়ার পর মানে অনেক গরু ছাগল, এই যে আপনার মানুষের মৃতদেহ অনেক আটকে যাচ্ছে। আবার তার আগে দু একটা মানে মানে বাসদের ঠেলে দেওয়া হয়েছে, কেউ আসেনি, মানে প্রচুর দুর্যোগ, মানে সমাজে মানুষ না ঘুমাতে পারছে, না ঠিকঠাক খাবার খেতে পারছে, না বাড়িতে বসে থাকতে পারছে, খুব অসুবিধাই আছে সমাজের লোক। চাইছেন কি? চাইছি আমরা প্রশাসন দপ্তর থেকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাক। এগুলো দেহগুলো ভেসে আসছে কোথা থেকে? সে আপনার কি বলে, উত্তর মানে নদীর থেকে ভেসে আসছে, আটকে যাচ্ছে এখানে, আটকে যাচ্ছে এখানে। হ্যাঁ, এই জলটা পুরো মালদাবাসী জল খাচ্ছে। মালদা থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।